আসসালামু আলাইকুম সুলতানা মরিয়াম ব্লক থেকে আমি লিপি বলছি আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি গতকালকে আমরা হঠাৎ করেই আমাদের এখানে খুব কাছে আমার বাসার কাছে এটা বিলাজিওর কাছে এটা অ্যাসপায়ার জুন বলে এখানে একটা পার্ক আছে খুব সুন্দর তো আমি আমরা এই পার্কটাতেই হঠাৎ করেই চলে গেলাম দুপুরের লাঞ্চের যে আমাদের খাবারটা ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ ওয়েদারটাও এত ভালো ছিল যে ওখানে গিয়ে বসে আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও ঘন্টা দুইকের মতো ছিলাম উইন্টারে সাধারণত আমরা যারা কাতারে থাকি আমরা অনেক সময় এটা করি হঠাৎ করেই দেখা গেছে যে ওয়েদারটা যখন একটু ভালো থাকে অথবা অনেক সময় ক্লাউডি স্কাইও থাকে তখন আমরা হঠাৎ করেই এভাবে চলে যাই তো আসলে প্ল্যান ছাড়া এভাবে মাঝে মাঝে এভাবে যেতে খুবই ভালো লাগে যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আশা রাখি করে নেবেন আমার পুরো ভিডিওটা দেখার আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল কারণ আশা রাখি আপনারা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসলে আমরা ইউটিউব জগতে একটা পরিবার এখানে কথা বলতে না পারলে অথবা প্রতিদিন ব্লগ দিতে না পারলে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করে একটা দায়িত্ববোধ কাজ করে তো যাই হোক আশা রাখি আমার পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন এখানে দেখেন আমরা দুপুরে গেছি তারপরে বিকালবেলা ইয়েটা সূর্যটা আস্তে আস্তে করে একটু মানে অস্ত যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো কি আবহাওয়াটা এরকম ছিল কতক্ষণ দেখা যে অনেক রোদ ছিল তারপরে হঠাৎ করেই দেখা যায় যে একটু ক্লাউডি ক্লাউডি ভাব হয়ে গেছে তো এই গাছগুলা গত কয়েক বছর আগে অনেক ছোট ছিল তো আমার খুবই ভালো লাগে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন এই গা এই পার্কটা নতুন হয়েছিল খুব বেশি বছর হয় নাই এটা হয়েছে যে এখন এই গাছগুলা বড় হওয়ার কারণে এত সুন্দর লাগে এটা আগে দেখেন ক্লাউড ইসকে আর এখানে দেখেন এই যে ঘাসের মতো এগুলো খুবই ভালো লাগে দেখতে আশা রাখি আপনাদেরও ভালো লাগবে আসলে হঠাৎ করে যদি আমরা অনেক সময় দেখা যায় ছোটোখাটো কোনো প্ল্যান যদি করি এটা অনেক সময় দেখা যায় যে মানে প্ল্যান অনুযায়ী খুবই ভালো লাগে পরে আসলে খুব উপভোগ করা যায় তা আসলে সবসময় সব কিছু প্ল্যান ওয়াইজ আসলে হয় না অনেক সময় দেখা যায় অনেক বড় প্ল্যানও আমরা করে নেই। কিন্তু কীভাবে কীভাবে জানি আর আল্লাহর হুকুম হয়তো হয় না ওইটা ওভাবে হয় না আর কি তো যাই হোক আসা আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে এখানে অনেক সময় ঘোরাঘুরি করলাম পুরাটা ইয়ে পার্ক দেখা তো সম্ভব না এরকম আর কি তো যাই হোক অনেক এনজয় করছি আমরা আমাদের ভালো লাগছে খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করে হঠাৎ করেই আমরা চলে গেলাম পার্কে আর কি তো যাই হোক আস্তে আস্তে আমাদের সন্ধ্যার পর হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আশা রাখি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ as alaikum.